ভাগাভাগি হচ্ছে গোদরেজ গোষ্ঠী। 127 বছরের পুরনো এই ভারতীয় শিল্প গোষ্ঠীর ছাতার নিচে এত দিন একসঙ্গে কাজ করত গোদরেজ ইন্ডাস্ট্রির গ্রুপ এবং গোদরেজ এন্টারপ্রাইজ গ্রুপের বহু সংস্থা। একটি বিবৃতি দিয়ে গোদরেজ গোষ্ঠী জানিয়েছে, এই সমস্ত সংস্থাকে নিজেদের মধ্যে দুটি ভাগে বাটোয়ারা করে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। ভেঙে গেল এই গোদরেজ সাম্রাজ্য। গোষ্ঠীর সংস্থাগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে এই চারজনের মধ্যেই। নতুন সিদ্ধান্ত অনুযায়ী গোদরেজ ইন্ডাস্ট্রির গ্রুপের অধীনে থাকা 5টি সংস্থা থাকছে আদি ও নাদিরের হাতে। এই সংস্থাগুলো হল গোদরেজ ইন্ডাস্ট্রিজ, গোদরেজ কনজিউমার প্রোডাক্ট, গোদরেজ প্রপার্টিজ, গোদরেজ অ্যাক্রোভেট এবং অ্যাজটেক লাইফ সায়েন্সেস। অন্যদিকে গোদরেজ এন্টারপ্রাইজ গ্রুপের অধীনে থাকা গোদরেজ অ্যান্ড বয়েজের অধীনে রয়েছে অনেকগুলো ছোট ছোট সংস্থা। বিমান পরিবহন থেকে শুরু করে এয়ারোস্পেস, প্রতিরক্ষা, আসবাব, তথ্য প্রযুক্তি শিল্পে উপস্থিতি রয়েছে এদের। এই সংস্থাগুলোর নিয়ন্ত্রণ থাকবে জামশেদ ও স্মিতা গোদরেজের হাতে। অর্পণ মিত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।